বিজেপি দল তাদের একদলীয় স্বৈর শাসন আইনের ব্যবস্থাকে পাল্টাপাল্টি করবার চেষ্টা করছে। আইনের জায়গায় জঙ্গলের শাসন কায়েম করছে। আমি যে কাজ করেছি নরেন্দ্র মোদী না অমিত শাহ দুই আঙুল আর চলবে না। এই ত্রিপুরাতে অমিত শাহ দুই আঙুল আর চলবে না। যা চলা 18-তে চালাইয়া দিছে আর এই সুযোগ আমি সাধু দেব না। ধর্মের রূপান্তর না হলে পর আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, চাকরি পেতে পারেন, আপনি চাকরি পাবেন না এটা মনে করে এটা আপনার ব্যক্তিগত। ধর্মের নামে কোন রাজনৈতিক দল গঠন করা যায় ভোটে ধর্মের সুসুবিধি মানুষকে বিভক্ত করে ভোটে জিতবার চেষ্টা করলে পর যদি কোনো কারণে জিতেও যায় মামলা করলে পর তথ্য দিয়ে কোর্টের সামনে প্রমাণ করতে পারলে পর জিতে যাওয়ার প্রার্থীও কিন্তু তার জায়গা আসা হারাবেন। এটা বাংলাদেশের পর থেকে ভারতবর্ষের বহু জায়গায় এরকম ঘটনা ঘটতে থাকে। মিত্র আমি কেসে এই সিপিএম সরকার গঠন করে দেব দেব দেব। আমি সরকার এই সিপিএম সরকার বানাইয়া ছাড়বো। এই যে মেম্বারশিপ আছে, এই যে অরিজিনাল মেম্বারশিপ আছে আমার কাছে। নরেন্দ্র মোদী অমিত শাহ আর চলবে না ত্রিপুরাতে তোমার ডায়লগ আমি সব জানি। তোমরা কি করেছো সুনীল গাওয়ার বহুত বলেছিল দিল্লিতে এসে, গরিব কো সব মিলেগা হাম দিল্লি বেঁকে বেঁকে দেখেগা, গরিব কা সব লুট রা হ্যা তুমি দিল্লি বেঁকে বেঁকে কে কর রা হ্যা। সরকার বিধানসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস দলের পক্ষ থেকে হাত চিহ্ন নিয়ে বাকি যে 47টা তাদের একটা আসনে মাংস আগরতলা সাতকান্তনগর বিধানসভা কেন্দ্রের একজন নির্দল প্রার্থীকে সমর্থন করেছে। বাকি যে 47টা আসন আছে তার মধ্যে 3টা আসনে সিপিআই একটা আসনে, ভরসবাদ একটা আসনে এবং আর এস একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর 43টা আসনে মাস্টার কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা লক্ষ্য করব এই ঐক্য যখন ঘরে উঠল আসন বন্টনের প্রশ্নে যে সমঝোতা হল এটা কোন রাজনৈতিক জোট না, এটা কোন মঞ্চ না, এটা পলিটিক্যাল অ্যালায়েন্স না। লক্ষ্য একটা সরকার একটা দৃষ্টিভঙ্গি এখানে কি বিজেপি কে তীব্র মজলিশপুর কেন্দ্রে তাইনের সাথে আমি ঢুল বাজায়ে মোদির গান করেছি, তাইনের জুতো ছিঁড়ে গেছে, তাইনের নাইছে আমার গানে তাইনের জুতো ছিঁড়ে গেছে, কিন্তু একদিন আয়া আমার ছেলেকে দেখলো না। তখনে আমি অনেক গরিব মানুষ কিন্তু অক্ষণে দেখতেছি যে সিপিএম এর লোক ওই আমার বাড়িতে গিয়ে আমার ছেলেকে দেখেছে, সেই জন্য আমি আজকা এই সিপিএম এর লগে আমি যোগ দিয়েছি। চিত্ত করে আমি আয়া দেখি পঞ্চায়েতে যা সুযোগ সুবিধা আছে সবকিছু তারা ভাগ করে নিয়ে গেছে, প্রধান মেম্বার যা আছে কয়েকজন। আমরা গরিব অংশের লোক যারা যারা বিডিবিতে আমরা কাজ করেছি কিচ্ছু দেই নাই, তখন পর্যন্ত কিচ্ছু দেই নাই। কিন্তু আমার দুঃখ এটাই কিন্তু আমার ছেলেকে এত বড় আঘাত করলো কিন্তু একদিন দিয়া তারা দেখলো না আমার ছেলেকে। আমার পাওয়া দাওয়ার কিচ্ছু নাই, আমি সাধু মানুষ আমার কিচ্ছু লাগে না। এখানে আপনাকে
বিকল্প সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমি ভুলে যদি যেতে না পারেন, ভুল যদি দিতে না পারেন, তাহলে কি করে অসুখ হবে? আমি এই 5 বছর অন্য ভুলগুলির সাথে তাকে মিলিয়ে দেখলে ভুল হবে। অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের উচ্চ সাধারণ করছি, আপনাদেরকে কিন্তু এই ভোটটা দিতে হবে। আমরা স্লোগান দিচ্ছি, নিজের ভোট দিতে দেবেন, জাতীয় খুশি তাকে দেবেন। কিন্তু জাতীয় খুশি তাকে দিলে তো জনগণকে সরকার তৈরি নাও হতে পারে। তাকে দেবেন, দেখছেন আপনারা আপনাদের জন্য কারা লড়াই করছে? এই অনাশ্বাসি থেকে কৃপণতা মুক্ত করতে তুলে কারা কাছাকাছি আসছে? এটা ভাবনা রেখে সেভাবে কিন্তু আপনাদের ভোট দিতে হবে। তাই আপনাদের কাছে এই আবেদন থাকবে। এবং এখানে এই কেন্দ্রে আমাদের বাচ্চা যে কংগ্রেস সিপিআই প্রার্থী তাকে কাজ করতে পারবেন, আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।